লোকজনের ব্যবস্থা হলো কিনা দেখি। সাবধান সাবধান আসিস বাবা, দেখি ওকে নিয়ে আসিস ঠিক মতো না। আয় দেখি কোথায়। এই তো, এই সব খাবার দাবারের বাসন কোসন তো চলে এলো, কিন্তু আচ্ছা এখানে ঠাকুর কে আছে, কোথায় আছে তার সঙ্গে? আয় 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 আয়, ঠাকুর কে আছে? ওয়াও জয়ামাসি, কি দারুণ না জায়গাটা, সত্যি খুব সুন্দর। আজকে বড় সুন্দর একটা দিন, এত সুন্দর জায়গায় পিকনিক করতে এসেছি। মেয়েটা আজকে বাড়ি থেকে বিদায় হবে, বড় ভালো দিন, চলে এসো। এটা নাও, এটার মধ্যে যা যা নেওয়ার নিয়ে এখানে মানে মানে কেটে সব নিয়ে যাবে, কিন্তু কুটোটিও রাখবে না। এটা নেওয়ার ছলে বারবার তুমি এ বাড়িতে আসতে পারো, এ যে যাবে আর ফিরে আসবে না, মনে থাকে জানো। কিছু নেওয়ার জন্য আমি এই বাড়িতে আর ফিরে আসবো না মাসিমণি, আপনি নিশ্চিন্ত থাকুন। এই বাড়ি থেকে নেওয়ার মতো যে তেমন কিছু নেই আমার, শুধু একটা জিনিস ছাড়া। ভালো লাগছে না জানো? কেন, কোমলের জন্যে? না, ওর জন্য মন খারাপ করে কি করবো তাহলে? সেটাই তো, তাহলে বুঝতেই তো পারছি না কেন ভালো লাগছে না। আসলে মীরা জানো, তুমি একটা কিছু ভেবে কোমলকে এই বাড়িতে এনেছিলে, কিন্তু সেরকম তো হলো না, তাই হয়তো তাই হবে। চলো চলো, আমরা কাজে লেগে পড়ি, কাজের মধ্যে থাকলে সব ভুলে যাবে, চলো চলো। দেখে এসো, বড্ড উঁচু নিচু। চিনি শোনো, তুমি এখানে একা একা কি করছো? পরের গাড়িটা আসছে না কেন? মামু, তুমি একটা ফোন করো তো বাবাকে। করা যাবে না তো, মানে গাড়ি চালাতে চালাতে ফোন করলে না পুলিশ এসে খপ করে ধরে, তখন কি হবে? চিনিকে খেলায় ব্যস্ত করে দে, তাহলে ও যদি বাড়ি যাবার জন্য বায়না করে না, তাহলে কোমল বিদায় আজ হবে না, ও বাড়িতেই থেকে যাবে। আমরা ব্যাডমিন্টন খেলি না, তাহলে ক্রিকেট না, আগে গাড়ি আসবে তখন আমি খেলি। চিনি, এমা আমি তো ভুলেই গেছিলাম, আজ তো আমাদের চিনি সোনার স্পাইডারম্যান সাজার কথা। চিনি, ড্রেসটা কোথায় রে? সে তো পরে, যখন বয়স লাইক হবে। মাসি দিদা, চিনি, চিনিকে যেভাবে হোক খেলে ব্যস্ত করে দে, ও যদি একবার কোমলের কাছে যাওয়ার জন্য বায়না করে না, তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। সর্বনাশটা তো তুই করেছিস জয়, চিনিকে মিথ্যে কথা বলবার কি দরকার ছিল? তাহলে কি পিকনিকে আসতো? কিন্তু কাজটা বোধহয় তুই ঠিক করিসনি, মল্লার যদি জানতে পারে না। মল্লার কি জানে না যে কোমল আজ বাড়ি থেকে চলে যাবে? মল্লার জানে তো। হ্যাঁ, কিন্তু চিনি তো জানে যে কোমল পরের গাড়িতে পিকনিকে আসছে, চিনিকে এই কথাটা বলার কি দরকার ছিল? ছাড়ুন, এরা যা পারে করুক, চলো আমরা বরং ওই রান্নার জায়গাটায় যাই, দেখি ওখানে কি হচ্ছে না। আরে সে কি, সে কি আজকে আপনারা রান্না করবেন মানে? আজকে তো ঠাকুর আছে, জ্বালা। না, ঠাকুর রান্না করবে না, আমরাই রান্না করব। সুমিত, ঠাকুর জোগাড় দেবে আমাদের। চল চিনি। না, আমি যাব না। চিনি, মা না এলে আমি কোথাও যাব না। চিনি, you
ব্রেকফাস্ট সেরে ফেলি হ্যাঁ মাসি কেন থাকবে ওর তো এখানে আসার কথাই নয় ওর তো চল চল চিনি এবার আমাদের ফাংশন শুরু হবে জানো দাদু আজকে আমাদের ফাংশনে সবথেকে আগে গাইবে চিনি চল 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 চিনি চল না আমি গাইব না কি হলো চিনি তুমি তো গান গাইবে বলে প্র্যাকটিস করছিলে জেদ করছো কেন তুমি তো জানো কোমলের এখানে আসার কথা নয় তুমি গান গাইবে বলে সকাল থেকে লাফাচ্ছি এখন হঠাৎ এরকম করছো কেন মা কোমল আসবে না না কোমল আসবে না কোমলের এখানে আসার কথা নয় কোমল আসবে না দাদু না রে দিদি ভাই কোমল আসবে না আমরা সবাই চলে এসেছি এখানে বাড়িটা খালি পড়ে আছে বাড়িতে কাউকে তো পাহারা দিতে হবে চল বিন্তি মাসি মাসি মনি ব্রেকফাস্ট রেডি দীপ্তি ব্রেকফাস্ট রেডি ভালো লাগছে না সুমিত প্লিজ যাও তাহলে সকালবেলা ব্রেকফাস্ট খাবে না চিনিকে মিথ্যা কথাগুলো বলিস না খালি বলছে যে পরের গাড়িতে কোমল আসছে এবার মোল্লা রেগে যাবে মিথ্যে কথা ওর একেবারে অসহ্য মিথ্যে বলেছে তুমি আমাকে তোমরা বলো কোমল মিথ্যাবাদী বলো কোমল ঠকায় আর তোমরা তো মিথ্যাবাদী কি যে আমাকে মিথ্যা বলে ঠকালে যতবার জানতে চাইলাম ততবার আমাকে বলতে গেলে
তোমাকে বলেছিলাম যে কোমল পরের গাড়িতে আসবে। দিদি, দাদা, মামি, মামা সব বলে আমি গাইব না, আমি কাল থাকবো না, আমি বাড়ি যাব। এই ভয়টাই পাচ্ছিলাম। এবার দেখবে চিনি ঘরে যাবে, কোমলকে আটকে নেবে। ঠিক বাড়ি ছেড়ে যাওয়া হবে না। কি অস্তে মিশু মশাইয়ের কানে এই কথাটা গিয়ে গেলে কি হবে তুমি বুঝতে পারছো? উনিও চিনির মতন হাত পা তুলে কাঁদতে শুরু করে দেবেন। উনি তো আর জানেন না যে আজকে কোমল বিদেয় হচ্ছে। মা সুযোগ তো করে দিয়েছে, ওদের কেউ তো আমার দেখতে ইচ্ছে করবে। একটা ছবি আমি সঙ্গে নেব, কোনো উত্তর দেবেন না, তাই না? কি হলো কিছু বলবেন না? আচ্ছা, আমি যদি ওদের একটা ছবি আমার সঙ্গে করে নিয়ে যাই সেটা কি চুরি করা হবে? বাবা, আপনাকে চা বা কফি দেবো? না, তুই ব্যস্ত হোস না। প্রদীপ, দাদা এসে গেছে। চিনি যদি এবার কি মুশকিল হবে বলো তো। চিনি, পিকনিকে এসে এরকম মন খারাপ করে না ভাই, ওরকম করে কাঁদেন না দিদি ভাই। চলো আমাদের সঙ্গে। চল না। আমি তোমাদের সঙ্গে একদম কথা বলবো না, তোমরা সবাই আমাকে মিথ্যে কথা বলেছো। দীপ্তি, দীপ্তি এসো, আমরা চিনিকে একটু বোঝাই। বাচ্চা মানুষ তো। আবার চিনিকে কেন বলেছো এসব কথা? না মানে আসলে সত্যি কথাটা জানতে পারলে তো চিনি পিকনিকে আসতো না, তাই ওকে আনার জন্য মিথ্যে কথা বলবে? মাসি, তুমি খুব ভালো করে জানো মিথ্যে বলাটা আমি পছন্দ করি না। চিনি, চিনি তো ছোট, ওকে তোমরা মিথ্যে বলে ঠকিয়ে এখানে এনেছো। শুধুমাত্র চেকে নিজের নামটা লিখিয়ে নেওয়াই কিন্তু ঠকানো নয় মাসি, এটাও একটা ঠকানো। কোমলের সঙ্গে তোমাদের তফাত কোথায় রইল? একটা কথা ভালো করে জেনে রাখো, যে মিথ্যে কথা বলে, যে অন্যকে ঠকায়, তাকে আমি ঘেন্না করি। তার মানে মামলাটা আপনি আমাদের ঘেন্না করবেন? না দীপ্তি, আমি সেটা করতে চাই না। তোমরা আমার নিজের লোক, তোমাদের দিকে কেউ আঙুল তুলুক সেটা আমি কোনোদিনও চাই না। যেটা আজকে চিনি তুলেছে, তোমরা এই কাজটা করার আগে একবারও ভাবলে না যে আজকের পর চিনি তোমাদের ঠকবাজ বলবে, মিথ্যেবাদী ভাববে? না না, এটা আমি হতে দিতে পারি না, কিছুতেই নয়। এখন তা কি করে সম্ভব? যা হবার তা তো হয়ে গেছে। কোমল এতক্ষণ জামাসি, জামাসি খবরদার, এখানে কোমলের বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা একদম না।
মিশমশে জানতে পারলে কি হবে বলো তো? এক্ষুনি নিজে আটকাতে ছুটবেন। বুঝেছি। দেখ মলাট, এই নিয়ে তুই আর রাগারাগি করিস না। আমি স্বীকার করছি আমার ভুল হয়ে গেছে। যা হবার তা হয়ে গেছে। এই ভুল তো আমি শোধরাতে পারবো না। তুমি শোধরাতে না পারলেও মাসি, আমি পারবো। চিনি জানে যে কোমল পরের গাড়িতে আসছে, তাই আসবে। পরের গাড়িতে মানে কোন গাড়িতে? যে গাড়িটা করে আমি এখন ওকে আনতে যাব, সে গাড়িতে। না বাবা। চিনি, তুমি খুব ভালো করে জানো আমি মিথ্যে কথা বলা পছন্দ করি না, তাই তোমাদের মিথ্যেটাকে আমি সত্যি বলে পরিণত করব। আমাকে আটকিও না। মল্লার, মল্লার দেখ তুই কি ভুলে গেছিস? ও এতক্ষণে বাড়ি থেকে চলে গেছে, তুই ওকে বাপের বাড়ি থেকে নিয়ে আসবি? ও যদি বাপের বাড়ি চলে যায় মাসি, তাহলে আমি চিনিকে সত্যিটাই বলব যে ও বাড়ি ছেড়ে চলে গেছে, ব্যাস। তখন তো আর মিথ্যে বলা হবে না। কি হবে বলো তো সুমিত, আমার তো খুব চিন্তা হচ্ছে। চিন্তা ছাই আমার কি হচ্ছে না? কিন্তু মল্লারদা তো এখনই কোমলকে আনতে চলে গেল। মল্লারদা বাড়ি পৌঁছবার আগে যদি কোমল বিদেহ হয়ে যায় তাহলে এ যাত্রায় রক্ষে। আসার সময় মেয়েটা বলল, বাবা আমার জন্য মন খারাপ করবেন না, আমি বাড়িতেই আছি, আপনি যান, জায়গাটা কিন্তু ভালোভাবে ঘুরে দেখবেন। এবার আমি জায়গাটা ঘুরে দেখব। মাথার উপর ভগবান আছে, অন্যায় করে কেউ নিস্তার পাবে না, তিনি সব কিছু দেখেন। এটা আমি
কি লিখলাম? না না, মা লেখা দেখলে তো ওরা রেগে যাবে।